মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে অর্ধেক টাকা মসজিদকে দিলে জায়েজ হবে? বাহ, সব জায়গায় ব্যবসা। দেখেন, হ্যাঁ, হালাল করার চেষ্টা করছে বেচারা। অনেকে তো এই চিন্তাও করে না। অনেক মসজিদের কেশিয়াররা আছে, বলে হুজুর টাকা ভাঙি আবার আমি রেখে দিই, তার মানে হাওলাত নেই মসজিদ থেকে। এটা জায়েজ হবে না। মসজিদের টাকা কেশিয়ার সাহেবের কাছে থাকুক, আর সেক্রেটারি সাহেবের কাছে থাকুক, আর সভাপতি সাহেবের কাছে থাকুক, আর ইমাম সাহেবের কাছে থাকুক, যার কাছে থাকুক না কেন, এটা আমানত। এটা কি? আর আমানতের টাকা এটা তিনি নিজে হাওলাত নিতেও পারবেন না, কাউকে দিতেও, ব্যবসায়ও খাটাতে পারবেন না। আপনি নিজের টাকা আপনি ব্যবসায় খাটান, সেখানে আপনি টাকা দিয়া ব্যবসার লাভের ভাগ নেন, সেটা জায়েজ হতে পারে। কিন্তু আপনি যদি মসজিদের টাকাকে এরকম কোন জায়গায় ইনভেস্ট করে বলেন যে ঠিক আছে, টাকা ইনভেস্ট করতে আমি একা খাই নাই, মসজিদেরও অর্ধেক দিছি, তো এটা কি হবে না? জায়েজ হবে। এই টাকা খরচ করা আপনার অধিকারে নাই, এটা আপনার নিজের টাকা না, এটা তো আপনার কাছে আমানত, আল্লাহর ঘরের টাকা, অতএব এটা আপনি রেখে দিতে হবে। শুধু খরচ করবেন আর রেখে দিবেন, আপনি চাইলেও এটা হাওলাত দিতে বা নিজে হাওলাত নিতে বা কোনো ব্যবসায় খাটাতে পারবেন। অনেক মসজিদ কমিটির লোকেরা আছে, অনেক মাদ্রাসা কমিটির লোকেরা আছে, অনেক মানুষ আছেন যারা মসজিদের টাকা তাদের কাছে থাকে, লাখ লাখ টাকা পড়েই তো থাকে, তো ঠিক আছে আমি একটু কাজে লাগাই, আছে না নাই? হারাম, গুনাহ হবে। লা দীন আলী মাল্লা আমানাতালা, যার মধ্যে আমানতদারিতা নাই তার কোনো দিনদারি নাই। অবিবাহিত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া কি জায়েজ হবে? ওই যে আমি আগে বলছিলাম না, দেখছেন প্রমাণ পাইছেন, যত মাসলা মাসাইল আর ফতোয়া, ভুল ফতোয়া প্রয়োগ, এগুলো হয় মহিলাদের উপর, আরেকটা হলো হুজুরদের উপরে, মসজিদের ইমাম সাহেবদের উপরে, বুঝতে পারছেন? আচ্ছা, অবিবাহিত ইমাম খতিবরে আপনার নিয়োগ দেওয়া যাবে কিনা প্রশ্ন করছেন। এই প্রশ্ন কেন করলেন না যে অবিবাহিত লোকরে মসজিদ কমিটিতে ঢুকানো যাবে কিনা? এটা তো প্রশ্ন হওয়া দরকার ছিল। অবিবাহিত লোক মসজিদে ইমামের মহিফসানে মুক্তাদি হইতে পারবে কিনা, এটা তো প্রশ্ন করেন নাই। তাহলে বোঝা গেল এটার সাথে আসলে আপনার ইমাম খতিব নিয়োগ দেওয়ার কোনো সম্পর্ক। অবিবাহিত যদি হয়, তিনি যদি যোগ্য হন, তাকে নিয়োগ দেওয়া যাবে। তবে হ্যাঁ, এটা ঠিক, একটু ম্যাচিউর, একটু ভার ভারত্ব না হলে মসজিদে দেখা যায় যে চ্যাংড়া পোলাপান হলে কখন কোনটা ঘটায় কি করে, ভার ভারত্ব না থাকে তখন মুশকিল। আবার অনেক সময় দেখা যায় বয়স অনেক বেশি হয়েছে কিন্তু চ্যাংড়া নিয়ে এখনো যায় নাই, আবার অনেকের বয়স কম মাশাল্লাহ কিন্তু ভারী আছে বয়স, আছে না নাই? আমি মিরপুরে যখন 2002-03 সালের দিকে মামতি করেছি, আরও 10 নম্বরে এক জায়গায়, মণিপুরে এক জায়গায়, তো আমি ছোট ছিলাম, দাড়ি খুব বেশি গজাই নেই তখন। আমার কিছু কিছু মুসল্লিরা বলতো যে মরিচ ছোট কিন্তু জাল অনেক, কারণ হলো যে আলহামদুলিল্লাহ অন্যায় অনাচার দেখলে জি হুজুর করার স্বভাব আমার কোনোদিনই ছিল না। আমি যেটা অন্যায় দেখতাম সেটাকে আমি খুব বলিষ্ঠভাবে বলতাম তার বিরুদ্ধে। অতএব ইমাম সাহেবরা সত্য বলতে কখনো দ্বিধা করবেন না, এটা হলো তাদের মূল বৈশিষ্ট্য। কোরআন এবং সুন্নাহর আলোকে মসজিদ পরিচালনা করবেন, মসজিদের দায়িত্ব পালন করবেন, এটা তাদের দায়িত্ব। সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে বয়স কম হোক, অবিবাহিত হোক, তাতে অসুবিধা নাই। তবে হ্যাঁ, ম্যাচিউর থাকা দরকার, সেটা তো বলাই বাহুল। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একই এলাকায় কয়েকটা মসজিদ করা জায়েজ হবে কি? একই এলাকায় কয়েকটা মসজিদ করলেন, আমাদের দেশে দেখা যায় মসজিদ কমিটিতে গণ্ডগোল লাগার পর কমিটির লোকেরা দুই ভাগ হয়ে গিয়ে আরেকটা জায়গা কিনে কয়েকজন পয়সাওয়ালা লোক বাউ করে আরেকটা মসজিদ শুরু করে দেয়, আছে না নেই? নাজায়েজ কাজ, নাজায়েজ কাজ, গুনাহের কথা। বিশেষ করে তখন নাজায়েজ হবে যখন মসজিদ পাশাপাশি হবে। আমি সেদিন চট্টগ্রামে এক মাহফিলে গেছি, একেবারে পুকুরের এই পার ওপার দুই পারে, মানে কাছাকাছি দুইটা মসজিদ, খুব বিশ্রী একটা অবস্থা। আপনার নিজের গণ্ডগোল, কমিটির সাথে গণ্ডগোল, হোক একজন কমিটির লোক টাকা মেরেই খাইছে হোক না, তারপরে আপনি ওই অজুহাতে মসজিদ আরেকটা করতে পারবেন? এত সোজা না। আপনি আল্লাহর ঘরকে বিভক্ত করবেন, মুসল্লিদেরকে বিভক্ত করবেন, ইসলামী বিভক্তি করা এটা সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে একটা, এটা করা যাবে। হ্যাঁ, কোন মসজিদের কমিটির লোকজন শিরকে লিপ্ত, ইমাম সাহেব শিরকে লিপ্ত, শিরকে আকবরে লিপ্ত, বেদাতে লিপ্ত, কোনোভাবে সংশোধন করা যাচ্ছে না, আশা নাই, তাহলে আপনি দূরে একটা মসজিদ করেন, তারপরও একেবারে পাশাপাশি দৃষ্টিকটু হবে, আল্লাহর ঘরের অসম্মান হয়, এরকম করে মসজিদ বানানো যাবে না। জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে নামাজ হবে কি না? জায়নামাজে, নামাজের মুসল্লাতে যদি কাবা শরীফের ছবি থাকে নামাজ হবে কি না? এর উত্তর হলো,
নামাজ তো হয়ে যাবে, কিন্তু জায়নামাজের মধ্যে খুব বেশি নকশা, খুব বেশি কারুকার্য, এমনকি খোদ কাবা শরীফের ছবিও না থাকাই উত্তম এবং বেটার। জায়নামাজ কেনার সময় প্লেন জায়নামাজ কিনবেন সব সময়। কিরকম জায়নামাজ? প্লেন জায়নামাজ, মানে যেখানে কোনো কারুকার্য নাই, এক কালারের। এটাতে কি হবে জানেন? এটাতে নামাজে মনোযোগ থাকবে, নামাজে কি থাকবে। আর যখন কারুকার্য থাকবে তখন আপনি দেখবেন, আরে কি সুন্দর ফুল, কি সুন্দর লতা পাতা, এগুলোর দিকে মন যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার একটা কাপড়ের টুকরা দিছে নামাজ পড়ার জন্য, তো উনি ওই কাপড়ের টুকরায় সালাত আদায় করেছেন। সালাত আদায় করার পর উনি বললেন, এটা কে দিল আমাকে, এটাতে অনেক কারুকার্য, আমার মনোযোগ নষ্ট করছে, এটা সরাও এবং একটা সিম্পল প্লেন কাপড় নিয়ে আসো। ওইটা আনা হলো, তারপর তিনি সেখানে সালাত আদায় করলেন। কথা কি বুঝাতে পারছি? আবার অনেকে দেখা যায় একটা পাক পবিত্র জায়গায় সেখানেও সালাত আদায়ের জন্য একটা জায়নামাজ বিছায়, মনে করে জায়নামাজ বিছান সালাম আমার নামাজ হবে না। এটা ভুল ধারণা। হ্যাঁ, কোথাও ধুলাবালি আছে আপনি পরিষ্কারের জন্য বা ঠান্ডা আছে আপনি ফ্লোরে জানামাজ বিশেষ সালাত আদায় করছেন, করতে পারেন, কিন্তু জানামাজ যেন কারুকার্য না থাকে। আপনারা অনেকেই অনলাইনে বিভিন্ন ভিডিওতে একটা জিনিস দেখেছেন, আমি অনলাইনে শুধু ভিডিওতে না, আমি ডাইরেক্ট বহুবার দেখছি, এই জায়নামাজগুলোর একটা বড় অংশের জায়নামাজ এগুলো তৈরি হয় চায়নায় এবং পৃথিবীর অনেক অমুসলিম কান্ট্রিতে তৈরি হয়। এই অমুসলিম কান্ট্রিতে যে তৈরি হয় সেখানে যে কারুকার্যগুলো আছে, অনেকগুলো কারুকার্য আছে, এটা গভীরভাবে খেয়াল করে দেখেন যে অনেক মূর্তির কল্লা, কিন্তু সাদা চোখে আপনি দেখলে বুঝবেন, একটু ভালো করে তাকায় দেখেন, সবগুলার কথা বলতেছি না, অনেক জায়নামাজ এরকম আছে, আপনি জানেন না আপনি মূর্তির কল্লা সিজদা করতেছেন, অহরহ এরকম আছে, অহরহ, একটা দুইটা না, আমরা জানিও না। তো যাই হোক, মূর্তির কল্লা থাকুক আর না থাকুক, ফুলের ছবি থাকুক না কেন, এটা আপনার মনোযোগকে নষ্ট করবে। এই জন্য মনোযোগ রাখার জন্য সেজদার এরিয়াতে আপনার এমন কিছু না রাখাই উচিত। বিশেষ করে কাবা শরীফের ছবি থাকলে আপনি বলবেন এটাতে খারাপ কি, এটাতে খারাপ কিছু নাই, কিন্তু কাবা শরীফ আপনি যদি তওয়াফ করতে করতে কাবা শরীফের দিকে তাকায় তাকায় তওয়াফ করেন, বিশেষ করে সালাত আদায় করেন, মক্কা যারা যান ওমরা করতে হজ করতে, ফোকাহায়ে কেরামের মতে আপনি একেবারে কাবার সামনে দাঁড়ায়া, কাবার মাতাফের মধ্যে দাঁড়ায় আপনি সালাত আদায় করতেছেন ইমামের সাথে, ওই ইমামের সময় ওই সালাতের সময় আপনি কাবার শরীফের দিকে তাকায় থাকেন, তাহলে নামাজ মাকরু হবে। বুঝেন নাই কথা? কাবা শরীফের একেবারে সামনে কেউ সালাত আদায় করতেছে, এই সালাত আদায় করার সময় উনি সালাতের মধ্যে কেরাত পড়তেছেন, কোন দিকে তাকায় তাকায়, কাবার দিকে তাকায়, তার ভালো লাগতেছে, আল্লাহর ঘর কালো গিলাপে মোড়ানো, কত সুন্দর গভীর গুরু গম্ভীর আল্লাহর ঘর, এটা দেখতেছে সে, তার নামাজ মাকরু হবে, ত্রুটিপূর্ণ হবে, কারণ নামাজের মধ্যে তাকে ওই কাবাগর দেখতে বলা হয় না, তার দেখবে কোথায়, সেজদার জায়গার এরিয়ার মধ্যে তার নজর থাকবে। তাহলে আপনি নামাজের জায়নামাজে যদি কাবার ছবি নিয়ে আসেন, তাহলে তো আপনি সেই কাবার ছবিই দেখলেন, মানে মনোযোগ অন্যদিকে দেওয়া এটা উচিত না। সেজদার এরিয়াতে নামাজ নজর থাকবে আর মনোযোগ দিবেন আল্লাহর দিকে, এমনকি বাইতুল্লাহর দিকেও তাকায় থাকবেন না। আবার কাবা ছবি যখন জায়নামাজে থাকে অনেক সময় দেখা যায় আমরা পাড়াই আসি না নাই, কাবার ছাদেও তো মানুষ দরকারে উঠে, সেটা তো দরকারে উঠে, কিন্তু বিনা প্রয়োজনে অনেক সময় দেখা যাবে বাচ্চা বড়রা পাড়াপাড়ি করতেছে, তো কাবার ছবিকে পাড়াপাড়ি করছেন, হারাম হয়ে যাবে আমি বলছি না অনিচ্ছাকৃত হয়ে গেলে, কিন্তু এটা তো একজন মুসলমানের কাছে খুব ভালো লাগার কথা না। তো এই জন্য এ ধরনের জায়নামাজ না কেনা ভালো, কিন্তু যদি এগুলো কিনে ফেলেন এগুলোতে নামাজ হবে, কিন্তু আবার ভুল বুঝিয়েন না যে আমি ফতোয়া দিছি নামাজ হবে না, নামাজ হয়ে যাবে, কিন্তু এটা না করতে পারলে ভালো হয়। প্লেন জায়নামাজে নামাজ পড়ুন, দেখবেন মনোযোগ ধরে রাখা সহজ হয়, গম্ভীর থাকে, হ্যাঁ একটা ভারত্ব থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।